দোসরা সেপ্টেম্বর বিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্তা প্রভু ও নাগা চৈতন্য। খবরটি অনেক ভক্তের জন্য ধাক্কা ছিল। তবে বরাবরের মতো বিচ্ছেদ নিয়ে তারকাদের মধ্যে সবার আগে সরব কঙ্গনা রানাওয়াত। তিনি আবার এক কাঠি এগিয়ে দোষ চাপালেন ডিভোর্স এক্সপার্ট আমির খানের ঘাড়ে। বললেন, আমিরের সঙ্গে নাগার মিলমিশের কারণেই এমনটা ঘটল। বলিউডের বিতর্কের রানী কঙ্গনা সম্প্রতি তার ইনস্টাগ্রামে এই দম্পতির বিবাহ বিচ্ছেদের সংক্ষেপে ময়নাতদন্ত করেছেন। লিখেছেন, যখনই ডিভোর্স হয় দোষ সবসময় পুরুষেরই হয়। এটা গোড়ামি বা অতিমাত্রায় জাজমেন্টাল শোনালেও এভাবেই সৃষ্টিকর্তা ছেলে ও মেয়েদের প্রকৃতি বানিয়েছেন। বৈজ্ঞানিকভাবেও ছেলেরা শিকারী আর মেয়েরা লালন পালনের জন্য তৈরি। দয়া করে এদের ওপর দয়া দেখানো বন্ধ করুন, যারা পোশাকের মতো স্ত্রী বদলায়, পরে আবার সেই স্ত্রীকে প্রিয় বন্ধু দাবি করে। কঙ্গনা এটাও জানান, হাজারের মধ্যে একজন নারীরও ভুল হতে পারে। ওই সমস্ত স্পয়েল ব্র্যাডদের লজ্জা হওয়া উচিত যে যারা মিডিয়া ও অন্যের কাছ থেকে উৎসাহ পেয়ে ডিভোর্স দেয়। দিন যত যাচ্ছে ডিভোর্স কালচার বাড়ছে, লেখেন কঙ্গনা। সঙ্গে অভিনেত্রী প্রশ্ন তোলেন সামান্থা ও নাগার ডিভোর্সের টাইমিং নিয়েও। আমিরের লাল সিং চাড্ডা দিয়েই বলিউডে অভিষেক করতে চলেছেন নাগা। কঙ্গনা লেখেন, দক্ষিণের এই অভিনেতা নিজের চার বছরের বিবাহিত জীবন ভাঙতে চলেছেন এবং সম্প্রতি বলিউডের ডিভোর্স এক্সপার্টের সংস্পর্শে এসেছেন, যিনি কিনা এর মধ্যে অনেক নারী ও সন্তানের জীবন নষ্ট করেছেন। অন্ধ না হলে আমরা সহজেই বুঝে যাব কার কথা বলা হচ্ছে।